আপনারা শুনছেন পরিবর্তনের 28 দিন। পরিবর্তনের 28 দিনে আজকে Day 19। 18 দিন অবধি আমরা যেসব জিনিসগুলোর অভ্যেস করলাম সেগুলোর কিছু না কিছু লাভ তো আমরা পেয়েছি, আর এই অভ্যেসগুলোকে যদি আমরা আরও কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে নিশ্চিতরূপে অনেক এইরকম ফলাফল আমরা দেখতে পারব যে ফলাফলগুলো আমরা 18 দিনের আগে বুঝতে পারছিলাম না, করারও ভয় পাচ্ছিলাম। আজকে আরম্ভ করছি Day 18-এ, আর আজকে Day 18-এ একটা বড়ই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রহ্মাণ্ডকে যদি অনেক ভালো করে আমরা দেখি তাহলে একটা জিনিস অনেক সহজ করে বোঝা যায় যে সব সময় আমাদের পূর্বজদের, আমাদের আগে যারা ছিলেন তাদের এই ব্রহ্মাণ্ড সব সময় সহায়তা করেছে। সেটা সেই অনন্তকালে সমুদ্র মন্থনের সময় যে জিনিসগুলো লাগুক সেগুলোকে নিয়ে, বা আজকের যুগের যে মহাপুরুষগুলো আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে একটা অনেক স্ট্রং মেসেজ পাঠাচ্ছেন, কিছু একটা এইরকম সূচনা দিয়ে দিচ্ছেন যেটার থেকে আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি যেগুলো আমরা বুঝতে পারছিলাম না, সেই সব জিনিসগুলো ঘটছে শুধু ব্রহ্মাণ্ডের জন্যে। এই ব্রহ্মাণ্ড যদি আমাদেরকে সেই রকমের সাহায্যতা না করত তাহলে না এই মহাপুরুষগুলোই আমাদের কাছে আসতেন, না সেই সময় আমাদের অনন্তকালে যে ঘটনাগুলো ঘটেছে, যে পূর্বজরা যে জিনিসগুলো পেয়েছে সেই জিনিসগুলোই পেত। যে মহাপুরুষগুলো আমাদের পৃথিবীতে এসেছেন তাদের যদি নিহিত লাভ বলেন যে তারা কি পেল, তাহলে তাদের উদ্দেশ্যটুকুনি এতটুকুই ছিল যে তারা যেন সেই জিনিসগুলো আমাদেরকে বলে দিক, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিক যেগুলো আমরা সত্যিকারই অনেক চেষ্টা করেও বুঝতে পারতাম না। আর আজও অনেক মানুষ অনেক কিছু জানা সত্ত্বেও সেই জিনিসটিকেও বুঝতে অনেক ভয় পায়, আর এই জিনিসটাকে যদি মানুষ বুঝে যায় তাহলে তো তার সমস্যা না হয়। তারা এসেছে, বারবার বুঝিয়েছে, সমুদ্র মন্থনের ঘটনাকে দেখেছি আমরা, বারবার বুঝেছি যে এই ব্রহ্মাণ্ডকে যদি কোনো মানুষ, যদি কোনো দেবতা বলপূর্বক কোনো জিনিস নেওয়ার চেষ্টা করেছে এই ব্রহ্মাণ্ড থেকে, শক্তি ক্ষমতা দেখিয়ে যদি কোনো জিনিস নেওয়ার চেষ্টা করেছে তাহলে সে সেটা পায়নি, বা পেয়েছে তো অর্ধেক অর্ধেক পেয়েছে, সম্পূর্ণ পায়নি, আগাগোড়া ছেড়ে পেয়েছে, সম্পূর্ণ সেই জিনিসের লাভ নিতে পারেনি। একটাই জিনিস আজকে বোঝার আছে, বিশেষ কোনো জ্ঞান নেই কি এ ব্রহ্মাণ্ডর সাথে কোনো রকমের কোনো চুক্তি বলপূর্বক করার নেই, কোনো রকমের কোনো চা পাওয়া হটকারিতাই করার নেই, বলপূর্বক হটকারিতাতে আজকেও যে করেছে আর অনন্তকালও যে করেছে সে সব সময় সম্পূর্ণ কোনো জিনিস পায়নি, বা পায়নি আর পেয়েছে তো অর্ধেক অর্ধেক পেয়েছে। উদাহরণে আপনি দেখতে পারেন যে রাহু আর কেতুর সাথে কি হলো, সে অমৃত তো পান করে নিল, সে অমর তো হয়ে গেল, কিন্তু তার অবস্থা কি হলো? সেই রকমই সবার অবস্থা হবে যারা বলপূর্বক, যারা হটকারিতাতে এই ব্রহ্মাণ্ড থেকে কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবে। ব্রহ্মাণ্ডকে যে হটকারিতা করে সে কিন্তু কোনো জিনিস পায় না, ব্রহ্মাণ্ড থেকে হটকারিতা করে মানুষ কোনো জিনিস হাসিল করতে পারে না। রাখতে হবে শুধু বিশ্বাস এই ব্রহ্মাণ্ডের উপরে, রাখতে হবে সেই পরমেশ্বরের উপরে সেই আস্থা যে আমি যে কর্মে চলছি সেই কর্মে আমি চলে যাই, আর যে ফলগুলো পাওয়ার আছে সেগুলো আমি এরকমই পাবো, এই ব্রহ্মাণ্ড কখনো আমাকে নিরাশ করবে না। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই করবেন চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে 28 দিনের পরিবর্তনের একটা নতুন অধ্যায়ে। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।